দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে জোরদিঘি পর্যন্ত দীর্ঘ 6 কিলোমিটার রাস্তা বেহাল থাকার কারণে সমস্যায় পড়তে হয় পথ চলতি মানুষ সহ সাধারণ মানুষদের। এই কারণে বুনিয়াদপুর পুরসভার নারায়ণপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিভিন্ন দোকানদার সহ গ্রামবাসীরা। মূলত অভিযোগ, বুনিয়াদপুর পুরসভার কোর্ট মোড় থেকে জোরদিঘি পর্যন্ত রাস্তা খুবই খারাপ এবং মোল্লাপাড়া এলাকায় টোল ট্যাক্স বসাবে বলে সমস্ত রাস্তা খুলে দেওয়া হয় এবং বিভিন্ন গাড়ি চলাচলের সময় প্রচণ্ড ধুলো ওড়ে। এই ধুলো ওড়ার জন্য অসংখ্য লোকের সমস্যা হয়। সেই কারণে এলাকার লোকজন এই রাস্তা অবরোধ করে বুনিয়াদপুর পুরসভার নারায়ণ এলাকায়। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশিয়ারি থানার পুলিশ। বংশিয়ারি থানার পুলিশ এসেই রাস্তা অবরোধ তুলতে না পারায় অবশেষে ছুটে আসে বংশিয়ারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার। দীর্ঘক্ষণ যানজটের ফলে আটকে পড়ে বহু দূরদূরান্ত থেকে আসা যাত্রী সহ বিভিন্ন বাস। অবশেষে এলাকার লোকজনের সঙ্গে কথা বলার পর প্রায় 1.5 ঘন্টা পর অবরোধ উঠে এবং যান চলাচল আবারও শুরু হয়। এ বিষয়ে এলাকার বাসিন্দারা কি জানিয়েছেন শুনে নেব। কি কারণে পথ অবরোধ করছো? আমরা আজকে নারায়ণপুরে এই পথ অবরোধ করছি এই রাস্তার জন্য। কেন? আমাদের দীর্ঘদিন ধরে এই রাস্তাটা বেহাল হয়ে আছে। রাস্তাটা খুঁড়ানো হয়েছে গাড়ি দিয়ে বা জিসিবি দিয়ে, রাস্তাটার কাজ আজ পর্যন্ত চালু হচ্ছে না। রাস্তায় চলা আর একে সার মিলে কাজ করা একই সমান। আমরা আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ওই জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কে কবে করবে, কবে রাস্তার কাজ হবে আমরা কিছুই জানতে পারছি না। রাস্তাটা এইভাবে বেহাল হয়ে পড়ে আছে। কত কিলোমিটার এটা ধরেন? এখান থেকে 6 কিলোমিটার। তো আপনারা কি চাইছেন? আমরা রাস্তার কাজ ইমিডিয়েট করার জন্য, চালু করার জন্য আবেদন করছি, আর না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। তোমার নাম? আনারুল ইসলাম। কেন করেছেন, কি কারণে? আমরা নারায়ণপুরে পথ অবরোধ করেছি কারণ হলো যে আমি এখানে এক দোকানদার, এখানকার আমরা এখানে দোকানে দোকানদারি করতে পারছি না। এত পাথরের গুঁড়ো ধুলো খুব বিষাক্ত হয়ে যাচ্ছে, খাওয়ার জিনিসগুলো এমন মুদিখানা দোকানদার, আমরা সব পলিথিন টাঙ্গিয়ে দোকানদার করতেছি এবং সাধারণ লোকজন আসতে পারছি না এখানে দোকানে কিছু মাল কেনার জন্য। এবং যারা সাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি আমরা, ধুলো সব কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, যেতে পারছি না। কেশার মিলের মতো ধুলো এখানে পাচ্ছি আমরা, ওর জন্য আমরা এখানে রাস্তা অবরোধ করেছি। জন্য এখানে প্রশাসন যদি আসে, দায়িত্ব নেয় যে 4-8 দিনের মধ্যে কাজ চালু হবে, এবং যদি না তার আগে যদি জল দেয় আমাদের 3 বেলা দিনে, সেটা আমরা ছাড়বো না, ছাড়বো না। যদি 1 দিন দিয়ে তারপর না দেয়, আমরা এরপর আবার বৃহত্তম আন্দোলন করবো এখানে। আপনার নাম? আমার নাম সরফরাজ নওয়াজ। এ প্রসঙ্গে বংশিয়ারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার কি বলেছেন শুনবো। অবরোধ হয়েছিল কি কারণে? আজকে নারায়ণপুরে একটা পথ অবরোধ হয় এসএস ট্রেনে। আপনারা জানেন যে ওই এসএস ট্রেনটা পিডাব্লিউডি রিপেয়ার করছে, কিন্তু রিপেয়ার করতে করতে কিছুদিন পরেই কাজটা বন্ধ হয়ে যায়, তার ফলে এলাকাটা ধোঁয়া এবং নোংরা পড়ে যায়, আশেপাশের লোকের খুবই অসুবিধা হয়। এর আগেও গত 19 তারিখে পথ অবরোধ হয়েছিল, 15 তারিখে পথ অবরোধ হয়েছিল মোল্লাপাড়াতে। তখন কথা হয়েছিল যে কাজটা শুরু হয়ে যাবে, কিন্তু যে কোনো কারণেই হোক কাজটা শুরু হয়নি। তো আমরা যাই হোক লোকাল লোকের সঙ্গে কথাবার্তা বলে আপাতত এই পথ অবরোধটাকে তুলে দিলাম, কিন্তু আমরা কালকে মিটিং করব অল কনসার্ন, মানে পিডাব্লিউডি নিয়ে, এসডিও অফিসের লোক নিয়ে এবং মিউনিসিপ্যালিটির লোক নিয়ে মিটিং করে, যাতে একটা যদি কাজ না শুরু হচ্ছে, রাস্তায় জল দেওয়া হয় প্রপারলি, মানুষের অসুবিধাগুলো অ্যাড্রেস করা হয়, সেটা দেখার জন্য। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।